হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো প্রেজের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ভালোবাসা ভালোবাসা নেবেন। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি একটি মরিচ গাছের প্রায় 80% মরিচ পেকে গেছে। আসলে বলতে গেলে এটা হচ্ছে 12 মাসই একটা মরিচ গাছ। দেখতে পাচ্ছেন নতুন ফুল ফুটেছে আবারও, এর মধ্যে লাল মরিচগুলো পেকে লাল হয়ে গেছে টকটকা, আর নতুন ফুল ফুটেছে। এই গাছের মাধ্যমে আপনি প্রায় সারা বছরই মরিচ খেয়ে থাকবেন আর কি। প্রায় সারা বছর এই গাছটা মরিচ দেয় এই দুইটা গাছে। তো যদি আপনার এইরকম আরও 3-4টা গাছ থাকে তাহলে আপনার দেখা যাবে বছরে মরিচ কিনতে হবে না বাজার থেকে। আপনি একটা ছিঁড়ছেন, আবার হচ্ছে ছিঁড়ছেন, আবার হচ্ছে লাল হচ্ছে সবুজ হচ্ছে। এই মুহূর্তে আমরা মরিচগুলো গাছ থেকে কালেক্ট করতেছি একটা একটা করে। কিছু আধা পাকা আছে, কিছু পুরা পাকা আছে মরিচ। সো মরিচগুলো একদম লাল টকটকা গাছের মধ্যে দেখা যাচ্ছে। সো যদি আপনারা চান তাহলে এইসব গাছ আপনাদের ছাদে লাগাতে পারবেন আমাদের মতো করে। আমাদের আরও আছে, এই আমাদের টোটাল এই মরিচ গাছ আছে 5টার মতো। সো এখন 2টা গাছের তুলতেছি 2টা গাছ থেকে। সো 2টা গাছ থেকে মরিচ তোলা হচ্ছে। অবশ্যই আপনারা যদি চান তাহলে যোগাযোগ করতে পারবেন, কোথা থেকে মরিচ গাছগুলো নেবেন, কীভাবে পরিচর্যা করবেন ওই হিসাবে। তো দেখুন মরিচ গাছ থেকে মরিচগুলো কালেক্ট করার পর আমরা আপনাদের দেখাচ্ছি কতগুলো মরিচ আছে। দেখেন এই গাছেও রয়েছে অনেকগুলো পাকা মরিচ এবং ফুলও রয়েছে, দেখাচ্ছি আপনাদের। একটু ধৈর্য ধরেন, ফুলগুলো দেখাবো। ফুল এই যে দেখেন, ফুলগুলো ফুটে রয়েছে, হালকা হালকা দেখা যাচ্ছে সাদা ফুল। সো যারা মরিচ কিনে খান, দেখা যায় যে 4-5টা গাছ লাগিয়ে নিলে বছরে আর মরিচ কিনতে হচ্ছে না, নিজের ছাদের বাগান দিকেই মরিচ কালেক্ট করতে পারেন। সো যারা এই মুহূর্তে লাইভে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।